ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে ভাষানটেক থানার আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি খুশি দত্তা। এখন দেশ থেকে বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া 1971 স্বাধীনতা যুদ্ধের 7ই মার্চ ঐতিহাসিক ভাষণকে ঘিরে সারা দেশে ন্যায় থানায় থানায় আলোচনা ও আনন্দ উদযাপন করছে। তেমনি ভাষণটেক থানা কর্তৃক এক আলো ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভাষণটেক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র এএসপি ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ ইন্সপেক্টর ইনচার্জ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের মধ্যে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সালাউদ্দিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহিদা আক্তার শিলা, আজমত দেওয়ান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জাতির শ্রেষ্ঠ সন্তানরা সহ অসংখ্য দর্শক শ্রোতা। বক্তারা 7ই মার্চের ভাষণ জাতিসংঘের স্বীকৃতি লাভ করেছে শ্রেষ্ঠ দালিলিক ভাষণ হিসেবে, যার ফলশ্রুতিতে প্রধানমন্ত্রী ও পুলিশ আইজিপির নির্দেশে প্রতিটি থানায় আনন্দ উদযাপন হচ্ছে, যা নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে আরো উৎসাহিত করবে বলে বিশ্বাস করেন। পাশাপাশি বাংলাদেশে আজ যে উন্নয়ন হচ্ছে এবং বাংলাদেশ যে উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে চলছে তা নিয়ে আলোকপাত করেন। পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে রেসকোর্স ময়দানে মুক্তি পাগল জনতার মঞ্চে দাঁড়িয়ে 7ই মার্চের আজকের এই ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণ আজ জাতিসংঘের শ্রেষ্ঠ ভাষণের স্বীকৃতি লাভ করায় সারা বাংলাদেশ আজ আনন্দে উল্লাসে ভাসছে। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী ও পুলিশ প্রধান মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশে বাংলাদেশের প্রতিটি থানায় আনন্দ উল্লাস হচ্ছে। আমি বাংলাদেশের নাগরিক হিসাবে, আমি বাংলাদেশের সন্তান হিসাবে, আমি বাংলাদেশের পুলিশ হিসাবে এই দিনটিতে আজ গর্ববোধ করি। বাংলাদেশের ঐতিহাসিক জাতীয় দিবসগুলোতে এ ধরনের অনুষ্ঠান ও আলোচনা সভা যেন বেশি বেশি অনুষ্ঠিত হয়। এতে করে নতুন প্রজন্ম সে তার সঠিক ইতিহাস সুন্দরভাবে উপলব্ধি করতে পারবে বলে আমি আশাবাদ করি। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ আইজিপি মহোদয় স্যারকে। আসলে 7ই মার্চ আসলে এটা একটা ঐতিহাসিক দিন, তো যেটা আসলে আমরা ছোটকাল থেকে উপলব্ধি করে আসছি। তো আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, আমাদের মাননীয় আইজিপি মহোদয় স্যারের নির্দেশে একযোগে বাংলাদেশের সকল থানায় এরকম একটা 7ই মার্চ উদযাপন উপলক্ষে আমাদের একটা নির্দেশনা ছিল। আমরা স্যারের সেই নির্দেশনা মোতাবেক আমরা ঐতিহাসিক 7ই মার্চ এর ভাষণ উপলক্ষে আমরা আজকে একটা সুন্দর সফলভাবে আজকের এই 7ই মার্চ উদযাপন সমাপ্ত করেছি। আসলে এটা আমাদের চাকরি জীবনে আসলে এটা দরকার ছিল। আমরা আজকে এই 7ই মার্চ উদযাপন আজকে আমরা যদি এটা আনুষ্ঠানিকভাবে শুরু করতে না পারতাম, আমরা হয়তো অনেকে বুঝতামই না যে 7ই মার্চ কী জিনিস। তো যার কারণে আসলে এটার গুরুত্ব অনেক বেশি। তো আমরা অত্যন্ত সুন্দরভাবে সফলভাবে ভাষণটেক থানা মিরপুর বিভাগের পক্ষ থেকে এই দিনটা উদযাপন করতে পেরেছি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যারা মুক্তিযুদ্ধের পরের প্রজন্মের লোক, আমরা অনেকেই 7ই মার্চ সম্পর্কে জানি না বা উদযাপন উপলব্ধি করতে পারি না। তো এইভাবে প্রতিটা বৎসর আমাদের এইভাবে 7ই মার্চ উদযাপন শুরু হলে নতুন প্রজন্ম আসলে উপকৃত হবে। তারা এই 7ই মার্চ সম্পর্কে উপলব্ধি করবে, জানতে পারবে। এটা আসলে একটা ভালো একটা গঠনমূলক দিক নির্দেশনামূলক একটা সিদ্ধান্ত। ধন্যবাদ, থ্যাংক ইউ।
অনুষ্ঠানে পুলিশ সদস্য কর্মকর্তা ও তাদের পরিবার সহ অডিয়েন্স ছিল মুখরিত। জনপ্রিয় কুদ্দুস বয়াতি ও বিভিন্ন শিল্পীদের গানে গানে ছিল মুখরিত পুরো থানা চত্বর। ভাষানটেক থানার অফিসাররা তাদের এমন আয়োজন এই প্রথম করতে পেরে তারা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এমকে টেলিভিশনকে জানান মোহাম্মদ দেলোয়ার, অফিসার ইনচার্জ ভাষানটেক থানা ডিএমপি ঢাকা। মোহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ ইন্সপেক্টর ইনচার্জ ভাষানটেক থানা ডিএমপি ঢাকা। আজমুল হক আদিল, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। ঠিকানা তাছাড়া সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।